যেমন আমাদের পুলিশ বাহিনী হচ্ছে মামা আর ভাগিনাটাকে সেনাবাহিনী আমাদের চোদ্দতে সেনাবাহিনী দরকার হয় নাই আঠারোতে সেনাবাহিনী দরকার হয় নাই চব্বিশ সালে এসে কেন আমাদের সেনাবাহিনী দরকার এত পুরেট কেন জাস্ট আমরা জনগণ আমরা ভোট কেন্দ্রে যাবো সুষ্ঠুভাবে ভোট দিব বাড়ি ফিরবো এটাই তো আমাদের কাম্য আমরা একটি একটি ভোটের রাজা আমরা পাঁচ বছর পরে একটি ভোটের রাজা আর এই রাজা এখন হচ্ছে আমরা আমরা কি আমরা তাদের কাছে পৌঁছা আমাদের কেউ চিনে না এই যে দুর্ভিক্ষ জ্বালা আমাদের পেটে যে লাথি মেরেছে আমরা কারো কিছু বলতে পারি না আজকে আমি দেখছি আমার ভাইকে মারা হচ্ছে আমি সত্য কথা বলতে পারতেছি না আজকে দেখেন আরেকটি সত্য কথা লুকিয়ে আছে আমি মানে আপনাদের সবার কাছে প্রকাশ করতে চাই যিনি আমি সেনাবাহিনীর কথা বলেছি আমি রেখেছি যে আমি সুযোগ হয়তো নাও পেতে পারি আজকে পরে কথা বলার জন্য আমি তা আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষ কিন্তু তাকে চেনে আটষট্টি হাজার গ্রাম বাংলার মানুষের মাটি এবং মানুষের সাথে তার ঘামের একটি সম্পৃক্ত রয়েছে এই ব্যক্তিকে তিনি সবাই চেনে কেউ অযোগ্য বলতে পারবে না পারবে না পারবে না সেই ব্যক্তিটাকে আমি সবাইকে চিনাতে চাই সবাই চিনে এই ব্যক্তিটাকে সবাই চিনে এই ব্যক্তিকে কেউ অসম্মান করতে পারবে না তিনি সেনাপ্রধান বাংলাদেশে যুদ্ধ করেছিল তিনি একজন সম্মানীয় ব্যক্তি তাকে সম্মান দেওয়া হোক আমি চাই তাকে সম্মান দিই এই সম্মানীয় ব্যক্তি আজকে আপনারা জানেন যে তিপ্পান্ন বছর পরে মুক্তিযোদ্ধা আজকে তিপ্পান্ন বছর পরেও যে সম্মানিত উদযাপিত যে সম্মান সেই ব্যক্তি এই ব্যক্তি পায় না এবং মানুষ ইনি এনার যে সন্তান সন্তান বাংলাদেশের নাগরিক আর এই নাগরিক হিসাবে সেই ব্যক্তি কিন্তু সম্মান সে পায় না কেন আজকে এটা কেন আমি যে একজন বাংলাদেশের নাগরিক আমারও সত্য কথা বলার অধিকার আছে অধিকার আছে কিন্তু আমি সত্য কথা বলতে পারি না ইনি একজন সেনা প্রধান আর এই সেনা প্রধানের যে রাষ্ট্রীয় মান সম্মান এই সম্মান দিয়ে তিনি পায় না মাননীয় প্রধানমন্ত্রী তো ওনাকে সম্মান দিয়ে কথা বলেন বা রেসপেক্ট করেন সম্মান দেন স্যার না এটাকে সম্মান বলা হয় না এটাকে অসম্মান বলা হয় আমি মনে করি আমি একজন বাংলাদেশ নাগরিক হিসাবে আমি মনে করি যে এটাকে অসম্মান বলা হয় যদি সম্মান দেওয়া হতো তাহলে বিএনপি যে নেতাকর্মী আছে ডায়েবি মামলা হামলা এগুলো হতো না আপনারা জানেন আমি রিক্সা চালক আমি সত্য কথাই বলবো এই মুহূর্তে আমি সত্য কথাই বলবো পরবর্তীতে আমার কি হবে না আমি জানি না প্রধানমন্ত্রী জিয়াউর রহমানকে কোন জায়গা থেকে অসম্মান করে কথা বলেন বা অসম্মান দেন একটু যদি বলতেন অসম্মান আমি আমি বেশি কিছু বলবো না আসলে অসম্মান অসম্মান হয় কোন দিকে বাংলাদেশে যে সম্মানীয় ব্যক্তি তাকে সম্মান অবশ্যই করতে হবে কারণ তিনি একজন সেনাপ্রধান সেনাবাহিনীর প্রধান ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন মুক্তিযোদ্ধা আজকে দেখেন পঞ্চাশ বছর হলে কি তিনি মুক্তিযোদ্ধা পঞ্চান্ন বছর হলে কি মুক্তিযোদ্ধা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হলে হতে হলে কি করা লাগবে তার কতটুকু যোগ্যতা হওয়া লাগবে তার বয়স আশি থেকে পঁচাত্তরের ভিতরে হতে হবে সে হলে প্রকৃত মুক্তিযোদ্ধা ভাতা পাবে কিন্তু আমার এই বাংলাদেশে কি হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা সেটা ভুয়া নিম প্যাড লাগিয়ে আজকে তারা মানে মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছে বসে বসে বাংলাদেশের অন্ন ধ্বংস করছে আর আমাদের জনগণকে পেটে মানে দিয়ে দিয়েছে দুর্ভিক্ষের ঢালা দুর্ভিক্ষের ঢালা আমার নাম হচ্ছে নাজমুল আমার দেশের বাড়ি কুষ্টিয়া আমি প্রকৃত রিক্সা চালক আমি রাজমিস্ত্রি কাজ করি এই যে আমি বলেছিলাম যে তিন এক বেলা খেতে মানুষ তিন বেলা খেত এখন এক বেলা খেতে মানুষ তিন বেলা খেতে পারে যার জীবন যাকে চালানোর তাকিতে আমি এই পেটের দায়ে রিক্সা চালাই পরে বলবো ভাই এক ঘন্টা পরে বলবো তাহলে হিরো আলম হিরো আলমও কিন্তু একসময় তিনি কিন্তু সঙ্গীত পরিচালক ছিল না মানুষের মাধ্যমে কিন্তু প্রচার প্রচারণা হয়েছে তো আসলে আমরা রিক্সা চালক আমরা রিক্সা চালক যে আমি যে একজন রিক্সা চালক আমিও কিন্তু পিছিয়ে নাই
এই ঢাকা শহরে কিন্তু আপনি 2 কোটি রিকশা চালক আছে বেশি হবে আমি 2 কোটি ধরলাম তো দেখেন যদি 2 কোটি রিকশা চালক থেকে থাকে তাহলে আমার কিন্তু 2 কোটি 2 2 4 কোটি কিন্তু ভোটারের মালিক আমি কিন্তু ভোটের মালিক আমি কিন্তু আমিও চাইলে নির্বাচন করতে পারি কিন্তু আমি করব না কেন আমার একটি ই আছে যে আমি একজন রিকশা চালক আমাকে মানুষ ওইভাবে দেখবে না আর আমাকে একজন বলেছে যে আমার আমারই প্রতিভাটা কেন আসলো আসলে হচ্ছে আমাকে একজন ব্যক্তি বলেছে যে রিকশা চালক কোন অংশে সে রাজনীতির কথা বলতে পারবে না সে কারোর মানুষের প্রতি কাতারে দাঁড়াতে পারবে না আমি সেই ব্যক্তিকে প্রশ্ন করতে চাই সেই ব্যক্তির গায়ে যে রক্ত আমার গায়ে সেই একই রক্ত আমার গাও খণ্ড করে দুই রক্ত একখানে মিশ্রিত করে আমি ওই ব্যক্তিকে বলতে চাই কোনটা তোমার রক্ত আর কোনটা আমার রক্ত যদি আলাদা করে দিতে পারে আমি রিকশা চালক সারা জীবন তার গোলামি খাটবো সারা জীবন তার গোলামি খাটবো চালক আমি কিভাবে হিরো আলম ভাই হতে যাবো কারণ হিরো আলমের আমার থেকে অনেক কর্মী আছে অনেক লোক আছে কারণ আমার তো যা শুধু রিক্সাওয়ালা ভাই আর এই রিক্সা চালক শুধু রিক্সা চালিয়ে খায় পেটের ক্ষুদা খাটলে খাই না খাটলে নাই আমরা ঢাকা শহরে 52,053 গলিতে ঘুরি আর এই 52,053 গলি ঘুরিতে ঘুরেই কিন্তু আমাদের সংসার আমরা উৎপন্ন করি এমন এক সময় এক পর্যায়ে ছিল মানুষ এক বেলা খেয়ে তিন বেলার খাওয়ার আহার জুগিয়েছে আর এই যে দ্রব্যমূল্যের যে দুর্ভিক্ষ ডালা 24 সালে এসে আমাদের মাথায় উপরে বসেছে আজকে আমরা তিন বেলা খেতে এক বেলার খাওয়ার জোগাতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে কেন দুর্ভিক্ষের দাম বেড়েছে 10 টাকা চাল আজকে আমার পাবলিক মানে 10 টাকা চাল যেটা দেওয়ার কথা সেটা আমার দেশের শ্রমিক জনগণ খাচ্ছে আজকে কয় টাকা 30 টাকা আর যেই ইন্ডিয়ান যে পচা পেঁয়াজ গুলো এই পচা পেঁয়াজ ইন্ডিয়ান থেকে আমার বাংলাদেশে এনে আমার বাংলাদেশের শ্রমিকদেরকে খাওয়ানো হচ্ছে সেই পচা পেঁয়াজ কয় কেজি করে দিচ্ছে তার দিচ্ছে 8 কেজি গত পশ্চিমকে দিয়েছে একজনকে 8 কেজি করে পেঁয়াজ দিয়েছে আচ্ছা একটি সংসারী কি 8 কেজি পেঁয়াজ 2 দিনে বা 4 দিনে খাওয়া সম্ভব সম্ভব হবে না কাজে 8 কেজি পেঁয়াজ বিক্রি করার তো কোনো যুক্তি সঙ্গত না আমি মনে করি এটা একটা বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া একটি সিন্ডিকেট আর এই সিন্ডিকেট মাননীয় প্রধানমন্ত্রী আজকে 17 বছর ভাঙতে পারে নাই ভাঙতে পারে নাই কাজে আমাদের জনগণের কথা তিনি ভাবে নাই তিনি যে আমি আপনারা বলেছেন যে ক্ষমা ক্ষমা চেয়েছেন জাতিসংঘে তিনি ক্ষমা চেয়েছেন আসলেই তিনি ভুল করেছেন বিরাই ক্ষমা চেয়ার ক্ষমা চেয়েছেন আসলে ভুল করলে আসলে ক্ষমা আছে অন্যায় করে যেমন শাস্তি আছে তেমন ভুল করলেও ই আছে মাফ আছে তো আমি জানি না আমি একজন রিক্সা চালক আমি জানি না যে তার অতীতের কি 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 ভুল করেছেন না করেছেন আমার অত প্রশ্ন টানার কোনো যুক্তি সঙ্গত না আমি কোনো রাজনীতিবিদ না আমি একজন রিক্সা চালক আমি তার সঙ্গে আদার ব্যাপারে আমার জাহাজের খবর নিয়ে লাভ নেই